মহিলা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার বাঁধল সোনারপুরের রামচন্দ্রপুরের গেঞ্জি কারখানায়। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে কারখানায় ভাঙচুর চালালেন শ্রমিকরা। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন 12 জন মহিলা শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে মহিলা শ্রমিকদের এনে বাড়ি ভাড়া করে রেখেছিল কারখানা কর্তৃপক্ষ। অভিযোগ, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এক মহিলা শ্রমিক, কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও ছুটি মেলেনি এবং তার চিকিৎসাও হয়নি বলে অভিযোগ উঠছে। গতকাল ওই মহিলা শ্রমিকের মৃত্যু হয় আর এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। গাফিলতির অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। বিশেষ সিবিআই আদালতের বিচারকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলি না করা নিয়ে ক্ষুব্ধ বিচারপতি আদালতে ডেকে পাঠালেন আইনমন্ত্রীকে। আদালতের কাছ থেকে দুদিন বাড়তি সময় চাইলেন বলয় ঘটক। বিচারকের ভূমিকায় ক্ষুব্ধ খোদ বিচারপতি। জরুরি ভিত্তিতে তলব করা হলো আইনমন্ত্রীকে। বিচারককে সরানোর জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে আরও এক নজিরবিহীন ঘটনা। ওএমএস শীট সংক্রান্ত মামলায় সিবিআই এর বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের ভূমিকায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার মামলার শুনানিতে প্রথমে 4 অক্টোবরের মধ্যে বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলির নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁকে এখনও কেন বদলি করা হয়নি, কার হাত তার মাথায় আছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সেই প্রশ্ন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার তলবে আদালতে হাজির হয়ে জুডিশিয়াল সেক্রেটারি জানান, বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলি সংক্রান্ত ফাইল আইনমন্ত্রীর কাছে 25 অগস্ট থেকে বিবেচনার জন্য আছে, তাই আমরা কিছু করতে পারছি না। এরপরে বিচারকের বদলিতে কেন এত দেরি তা নিয়ে প্রশ্ন তুলে এদিন বিকেল 5টায় খোদ আইনমন্ত্রী মলয় ঘটককে ডেকে পাঠান বিচারপতি। তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে পৌঁছন মলয় ঘটক। বিচারপতি তাঁকে বলেন, ফাইলটা আপনার কাছে পড়ে আছে, আপনি একটু দেখুন। উত্তরে আইনমন্ত্রী বলেন, হাসপাতালে ছিলাম, 4 দিন হলো ছাড়া পেয়েছে, 15 দিন বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক, দ্রুত দেখে আমি সিদ্ধান্ত নেব, দুদিন বাড়তি সময় দেয়া হোক। তখন তাকে 6 অক্টোবর পর্যন্ত সময় দেন বিচারপতি। আমি যা বলার কোর্টে বলেছি, এটা ইউজুয়ালি আমরা সার্ভিস জজ বলি, তারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ল পরীক্ষা দিতে হয়, পাবলিক সার্ভিস কমিশন সেটা করে এবং সেখান থেকে ইন্টারভিউর সময় আপনার হাইকোর্টের একজন জজ থাকেন সেখানে, তারা সেখানে পাশ করে হন, অ্যাপয়েন্টেড হন। অ্যাপয়েন্টমেন্টটা যখন হয় তখন সরকার দেয় এবং তাদের যে স্যালারি ইত্যাদি এভরিথিং দ্যাট হ্যাজ টু বি বোর্ন বাই দ্য স্টেট গভর্নমেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ওভার দিস জাজেস যারা সার্ভিস থেকে আসছেন সম্পূর্ণভাবে হাইকোর্টের উপর ন্যস্ত। বুধবার সিবিআই এর সিটকে রক্ষা কবচ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি জানতে পেরেছি সিবিআই এর বিশেষ আদালতের এক বিচারক হেফাজতে থাকা এক অভিযুক্তের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশকে এই মামলায় যুক্ত করেছে, এই অধিকার তাকে কে দিয়েছে, হাইকোর্টের নির্দেশে গঠন করা সিটের কাজে কেন হস্তক্ষেপ করেছেন তিনি। একজন একটা নির্দিষ্ট লাইন ধরে রায় দিয়ে যাচ্ছেন বা কোনো বক্তব্য রেখে যাচ্ছেন, সেটা যদি ভারসাম্যমূলক হয় সেটা বোধহয় বাঞ্ছনীয়, কারণ একতরফা কোনো প্রোটেকশন 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 সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই গোটা তদন্তের সিস্টেমে সেটা বেশ কিছু ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করলেও করতে পারে। বুধবার সিবিআই এর সিটের প্রধান অশ্বিন সেনভিকে বিচারপতি প্রশ্ন করেন, আপনি বা আপনাদের আধিকারিকরা কোথাও থেকে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন? উত্তরে বিচারপতিকে সেনভি জানান, কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি, যে 4 জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে তারা তদন্তে সহযোগিতা করছেন না, তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। সিবিআই এর তরফে এই অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, 4 জন শিক্ষককে জেল হেফাজতে কেন পাঠানো হলো, এই বিচারক কেন অত্যুৎসাহী হয়ে পড়ছেন? আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতের বিষয়টি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন, এই প্রশ্ন তো পশ্চিমবঙ্গবাসীর, এই প্রশ্ন তো মানুষের। হয়তো সিবিআই এখন তাদের গতি স্লথ করতে চাইছে কোনো নির্দেশে, কাউকে খাতির করতে, স্বাভাবিকভাবেই কাকে খাতির করতে এবং কার নির্দেশে সিবিআই এর গতি স্লথ হয়ে যায় এটা বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার হয় না। সকলেই সহজে বুঝতে পারছে যে কাদের নির্দেশে গতি কমে গতি বাড়ে, গতি বাড়ার পিছনে কারণ, গতি কমার পিছনে কারণ সবই রহস্যময়, আস্তে আস্তে সবই প্রকাশিত হবে।
আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলির নির্দেশ আগেই জারি করা হয়েছিল। এদিন বিচারপতি নির্দেশ দেন নতুন করে বিশেষ আদালতের বিচারক নিযুক্ত করতে হবে, অর্পণ চট্টোপাধ্যায়কে বদলি এবং নতুন বিচারক না আসা পর্যন্ত অর্পণ চট্টোপাধ্যায় কোনো মামলার বিচার করতে পারবেন না। সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।